তখন মুসলমানদের অবস্থা পৃথিবীতে নাজুক হয়ে যাবে, মুসলমানরা দুর্বল হয়ে যাবে, সারা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অধঃপতিত, নিগৃহীত হবে মুসলমান জাতি। তাম বিশ্বব্যাপী ওয়ার্ল্ডের মধ্যে মুসলমানদের কোনো কেন্দ্রীয় শক্তি থাকবে না, সমস্ত পাওয়ার চলে যাবে ইহুদি খ্রিস্টান নাসারাদের হাতে, আর মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব করবে সারা পৃথিবীর ইহুদি নাসারারা। মুসলমান জাতিগণ সেই সময়ে অত্যন্ত দুর্বল অবস্থায় ইমাম মেহেদি আলাইহিসসালামের আগমনের অভাব অনুভব করবে, বিশেষ করে শাম এবং তুরস্ক মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে। এমন সময় শেষ জামানার গাউসুল আজম হিসাবে আমার নবীজির প্রিয় নাতি ইমাম হাসানের বংশধর থেকে, নবীজির নামে, নবীজির পিতামাতার নামে, নবীর নাতি হাসানের বংশধর থেকে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন হবে। সুবহানাল্লাহ বলে নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আবদুল্লাহ, মাতার নাম হবে আমেনা, বংশ হবে হাসানি বংশ। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদী যখন শাসন ক্ষমতা পাবে তখন ওনার নাম হবে ইমাম মাহদী। মুসলমানদের সারা পৃথিবীতে করুণ অবস্থা যখন হবে সেই সময়ে এই গুর বিপদ থেকে উদ্ধার করার জন্য ইমাম মাহদী আলাইহিসসালামের কাছে দায়িত্বটা দেওয়ার জন্য বাধ্য করবে যা আপনি দায়িত্ব নেন। ইমাম মাহদী আলাইহিসসালাম গোপনে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ চলে যাবেন, শেষ পর্যন্ত ওনাকে সন্ধান পাওয়া যাবে। তিনি খানায়ে কাবার পাশে হাজরে আসওয়াদে এবং মাকামে ইব্রাহিমের স্থানে যখন পৌঁছবেন তখন অসংখ্য আউলিয়ায়ে কেরামকে চিনে ফেলবেন এবং এক প্রকার জোর করেই তাকে খলিফাতুল মুসলিমিন বলে ওনার হাতে বাইআত হয়ে যাবেন। অদৃশ্য থেকে আওয়াজ এসে যাবে, উনি হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। নেতৃত্ব গ্রহণ করবেন মদিনা সহ চতুর্দিক থেকে ইমাম মাহদীর হাতে সৈন্যবাহিনীগণ যোগ দিবেন। অপরদিকে 9,60,000 খ্রিস্টান বাহিনী তুরস্ক এবং সিরিয়ার দিক থেকে এগিয়ে আসবে। অপরদিকে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী স্থানে দাজ্জাল খোদা দাবি করবে। নাউজুবিল্লাহ বলেন। তুরস্ক এবং সিরিয়া থেকে 9,60,000 খ্রিস্টান বাহিনী, অপরদিকে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী স্থানে দাজ্জাল, তারা আসবে ইমাম মাহদীর সাথে যুদ্ধ করতে। ইমাম মাহদী আলাইহিসসালাম ওনার সাথে যে সমস্ত বায়াত হয়েছে তাদেরকে নিয়ে প্রথমে মদিনা শরীফ যাবেন, নবীজির রওজাতে সালাম জানাবেন, এরপরে শাম দেশের দিকে রওনা হবেন। দামেস্কে খ্রিস্টানদের সাথে প্রচণ্ড যুদ্ধ হয়ে যাবে। এই যুদ্ধ দেখিয়ে কিছু সংখ্যক ইমাম মাহদী আলাইহিসসালামের হাত সৈন্যসাথী কিছু ভয়ে পলায়ন করবে, আর কিছু শহীদ হয়ে যাবে, আর কিছু ওনার সাথে থাকবে। 9,60,000 খ্রিস্টান বাহিনীর সাথে 4 দিন ব্যাপী বুরুত্বর যুদ্ধ করার পরে মুষ্টিময় কয়েকজন মুসলমান নিয়ে ইমাম মাহদী বিশ্বের ডঙ্কা, ইসলামের ডঙ্কাকে পৃথিবীর আকাশের মধ্যে উড্ডীন করবেন। ইমাম মাহদী আলাইহিসসালাম সিরিয়া তুরস্ক জয় করে নেবেন। 7 বছর অতিবাহিত হওয়ার পরে যেই পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অধঃপতিত, নিগৃহীত ছিল, 7 বছর অতিবাহিত হওয়ার পরে সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র, ইসলামিক ইনসাফ, তামাদ্দু, কৃষ্টি কালচার প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ বলে। শাম দেশের মত পৌঁছার পরে ইমাম মাহদী যখন পৌঁছবেন সেখানে 70,000 ইহুদি, ইহুদি নিজেদেরকে নবী বলে স্বীকার করবে। কিছু সংখ্যক লোক মদিনা থেকে বের হয়ে দাজ্জালের বাহিনীতে চলে যাবে, দুর্বল ইমান, দাজ্জালে আল্লাহ ক্ষমতা দিবা, জিতা মানুষ মারতে পারবে, আবার মরারা জীবিত করতে পারবে, এক হাতে দেখাইব বেহেস আর এক হাতে দেখো দুজক। যারা বিশ্বাস করবো যারা জান্নাতে যায় তার জান্নাত মানে দুজক, আর তার দুজক মানে জান্নাত, অনেক দাজ্জালের ধরে চলে যাবে।
ওই দাজ্জাল বারংবার চেষ্টা করবে মদিনাতে প্রবেশ করার, কিন্তু মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না। সে চলে আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য। যখন সে দামেস্কে পৌঁছবে, ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার সৈন্য সাথে যারা ছিলেন ওই দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেবেন, এমন সময় দামেস্কের জামে মসজিদের পূর্ব প্রান্তরে মিনারার মধ্যে দুইজন ফেরেশতার কাদের মধ্যে বর দিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম সিঁড়ি বেয়ে বেয়ে দামেস্কের জামে মসজিদের মিনারের মধ্যে নামবেন। ওই সময় আসরের আজান হবে। কিসের আজান? হযরত ইমাম মাহদী ইমামতি করার জন্য সামনে যাবেন, ঈসা আলাইহিস সালামকে দেখে বলবেন আপনি জামাতের ইমামতি করেন। পয়গম্বর ঈসা বলবেন না না না, আমি ইমামতি করব না, তুমি শাসন দায়িত্ব পালন করবে, নেতৃত্ব কর্তৃত্ব করবে, তুমি ইমামতি করবে, আমি দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে ধ্বংস করার জন্যই পৃথিবীতে আগমন করেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে 33 বছর বয়সে আল্লাহ আসমানে উঠাই নিয়েছেন। সুবহানাল্লাহ, হইল না? 33 বছর উঠাই নিয়েছেন এবং শেষে আবার আসবেন। এসে আমাদের মাজহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা, যিনি জীবনে 55 বার হজ করেছেন, সুবহানাল্লাহ, এশার নামাজের উযু দ্বারা 40 বছর নামাজ আদায় করেছেন, ইমাম আজম আবু হানিফার মাজহাব অনুযায়ী ঈসা নবী উনি মুক্তাদি সেজে ইমাম মাহাদির পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবেন। আমার ভাইয়েরা, সেই ইয়াজুজ মাজুজ যারা জুলকারনাইনের ফাসিরের মধ্যে আবদ্ধ আছে, এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে যত সংখ্যক জনসংখ্যা আছে, মানুষ আছে, তার চাইতে ইয়াজুজ মাজুজের সংখ্যা হচ্ছে জনসংখ্যার চাইতে আরও 10 গুণ বেশি। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এত মুজিজা দিবেন, ওনার দৃষ্টিশক্তি যতটুক পর্যন্ত যাবে, ওনার নাকের শ্বাস ততটুক পর্যন্ত যাবে, এই নাকের শ্বাসের মধ্যে মনে একটা বিষাক্ত মুজিজা দিয়েছেন আল্লাহ পাক। নাকের বিষাক্ত শ্বাসের কারণে তামাম পৃথিবী জুড়ে জনসংখ্যার চাইতে 10 গুণ দিয়ে ইয়াজুজ মাজুজ আছে। ওনার শ্বাস, নাকের শ্বাস শরীরের মধ্যে লাগার সাথে সাথেই মারা যাবে, সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরাম, ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালামের যৌথ প্রচেষ্টায় পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। খ্রিস্টানদের ইহুদিদের মন গড়া রীতিনীতি খ্রিস্টি কালচার বাদ পড়ে যাবে। এর কিছুদিন পরে ইমাম মাহদী আলাইহিস সালামের ইন্তেকাল হবে, ঈসা আলাইহিস সালাম রাজত্ব করবেন, ঈসা আলাইহিস সালাম রাজত্ব করবেন 40 অথবা 45 বছর, সুবহানাল্লাহ বলেন। ওনার বয়স যখন 73 হবে, অর্থাৎ আগে এই যে আল্লাহ পাক উঠাই নিয়েছেন ওখান বয়স ছিল 33, আর আবার যখন আসবেন তখন 40 অথবা 45, মোট 73 অথবা 78 বছর বয়সে উনি কুহেতুর পাহাড়ে ইন্তেকাল করবেন, এবং ইন্তেকাল করবেন কুহেতুর পাহাড়ে, কিন্তু রওজা হবে আমার মদিনার নবীর রওজা মুবারকের পাশে। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ, হাশরের ময়দানে আমার নবী আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক হযরতে ঈসা রূহুল্লাহ একসাথে হাশরের ময়দানে উঠবেন, সুবহানাল্লাহ বলে।